অন্যায় যে করে আর অন্যায় যে সহে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ছোটবেলা থেকে আমরা পড়েছিলাম বটে এই লাইনগুলো, কিন্তু কিন্তু মনে করতে পারছিলাম না, বোধহয় মনে ছিল না বোধহয় এই লাইনগুলো, বাংলার বোধহয় মনে ছিল না এই লাইনগুলো। অন্যায় হলে সবার আগে যার প্রতিবাদ করা উচিত, রাজধর্ম পালন করে ব্যবস্থা নেওয়া উচিত, সে শাসক। ছোটবেলা থেকে আমরা ধারণা করেছিলাম অন্তত যেমন তেমনটা, শাসক বা সরকার তার উচিত অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু শাসক এ বাংলায় হিরণময় নিরাপত্তা পালন করছে, পালন করে চলেছে, আর পুলিশ বরাবরের মতো অন্যায় দেখে, দুর্নীতি দেখেও নিষ্ক্রিয়। ঘুষ যে নেয় আর ঘুষ যে দেয়, তারা যে সমান অপরাধী, দুজনেরই যে জেলে যাওয়া উচিত, এটা আবার মনে করানোর দায়িত্ব নিল মাননীয় বিচারপতি এবং আদালত। এই দায়িত্বটা নেওয়ার কথা ছিল সরকারের, সরকারের প্রয়োজন ছিল এটা বোঝানো, একটা ত্রাস তৈরি করা, যে তুমি যদি দুর্নীতি করো, তুমি যদি ঘুষ নাও, ঘুষ দাও, তবে তোমার ঠাই হবে জেলখানায়। কিন্তু বিরোধীরা বলছেন সরকারের একাধিক সদস্যই যদি এই ঘুষ নেওয়া নেওয়ি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন কে বোঝাবে? আদালত, আদালত ঠিক বোঝানোর দায়িত্বটা আগেও নিয়েছে, এখনো নিল, এবং আদালত স্পষ্টভাবে আজকে যে নজিরবিহীন সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তকে অনেকে স্যালিউট জানাচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টাকা দিয়ে চাকরি কেনা, ভালো করে বুঝুন, টাকা দিয়ে চাকরি কিনেছে যে চার শিক্ষক, তাদেরকে আজ গ্রেপ্তার করা হলো। এবং চার শিক্ষকই মাত্র টাকা দিয়ে চাকরি কেনেনি, হাজার হাজার শিক্ষক টাকা দিয়ে চাকরি কিনেছে, তাদের আগে চাকরি বাতিল হয়েছে, এবার না তাদের গ্রেপ্তারই সামনে চলে। নজিরবিহীন সিদ্ধান্ত, নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। হাইকোর্ট বুঝিয়ে দিল, বুঝিয়ে দেওয়া হলো যে আলু পেঁয়াজ আদা রসুনের মতো চাকরি যারা বিক্রি করেছে, এবং সেই বিক্রেতা তার পাশাপাশি যারা আলু পেঁয়াজ আদা রসুনের মতো চাকরি কিনেছে, অর্থাৎ যারা কনজিউমার, যারা বেনিফিশিয়ারি, দুজনেই অপরাধী, আর দুজনকেই জেলে যেতে হবে। এই দুর্নীতির বেনিফিশিয়ারি খুঁজছিলাম আমরা, এই দুর্নীতির বেনিফিশিয়ারি তো যারা চাকরিটা কিনেছে টাকা দিয়ে, তারাও, তাদের কেন গ্রেফতার করা হবে না? আজ সওয়াল জবাব হয়েছে, এবং আদালত আজ নির্দিষ্টভাবে সিবিআই, ইডি বা কেন্দ্রীয় সংস্থাকে বলে দিল যে এদেরকে সাক্ষী হিসেবে নয়, এদেরকে তো অপরাধী হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ নারী নির্যাতন যে করেছে আর নির্যাতনটা যে দেখেছে, চোখের সামনে দেখেও প্রতিবাদ করেনি, আটকানোর চেষ্টা করেনি, ভিডিও তুলেছে উল্টে, সেও তো সমান অপরাধী। যে মাফিয়া অস্ত্র বিক্রি করেছে আর যে জঙ্গি অস্ত্র কিনেছে, দুজনেই তো সমান অপরাধী। আমি এই কথাগুলো বোঝানো, সহজভাবে বোঝানোর উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি, তার কারণ একটা পক্ষ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, জবাব চায় বাংলা যখন আমি করছি তখন অলরেডি শুরু হয়ে গেছে একটা পক্ষ থেকে, এই ভুয়ো শিক্ষকদের জন্য সহানুভূতির বন্যা বইয়ে দেবার এবার চেষ্টা হচ্ছে। কিন্তু ঠান্ডা মাথায় বলুন, ঠান্ডা মাথায় এটা ভাবুন, কিসের সহানুভূতি দেখানোর দরকার এখন? যারা চাকরি বিক্রি করেছে আর যারা অযোগ্য হয়েও টাকার বিনিময়ে চাকরি কিনেছে, তাদের জন্য কিসের সহানুভূতি এ বাংলাতে? তাদের জন্য যদি সহানুভূতি থাকে, আর যারা 900 দিন ধরে রাস্তায় ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে যারা রাস্তায় বসে রয়েছে, তাদের জন্য সহানুভূতি দেখানোর কোনো টাইম কেউ পাচ্ছে না? শাসক দলের তরফ থেকে কেউ টাইম পাচ্ছে না 900 দিন ধরে রাস্তায় বসে যারা, তাদের বেলায় এক কুচি সহানুভূতি দেখানোর সময় পাচ্ছে না? বিরাট কিছু যেন হয়ে যাচ্ছে সহানুভূতি দেখালে 900 দিন ধরে যারা বসে আছে তাদের জন্য। তৃণমূল নেতারা বলেছিলেন সামাজিক সংকট তৈরি হবে এতজনের চাকরি নট হয়ে গেলে, কিন্তু একবারও এটা বললেন না যে এত চাকরি বিক্রি হয়েছে বলে আগামী প্রজন্মগুলো কিছু ভুয়ো শিক্ষককে পাচ্ছিল, আগামী প্রজন্মের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছিল, এবং এটা আগামী প্রজন্ম বাংলার জন্য এক ভয়ঙ্কর জায়গা তৈরি করবে। আবারও বলছি, বারবার বলছি না, একটা কথা বারবার বলছি, চোখের সামনে, চোখের সামনে একটা মারাত্মক ধস নামছে শিক্ষা ব্যবস্থায়, আর আমরা অসহায়ভাবে দেখছি, আটকানোর চেষ্টা করছি, কিন্তু সময় বোধহয় পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে। অনেকগুলো প্রশ্ন মাথায় চাড়া দিচ্ছে, এবং এই প্রশ্নগুলোর সমাধান, এর প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন, অবিলম্বে প্রয়োজন। এর মাঝে
সিবিআই ইডির আরও গতি বাড়ানোর প্রয়োজন, যাতে করে যা গেছে তা গেছে কিন্তু অপরাধীদের ধরা যাক, মাস্টার মাইন্ডকে ধরা যাক, এরকম একটা পরিস্থিতি কিছুটা যদি শান্তি মিলে। অনেকগুলো প্রশ্ন মাথায় চাড়া দিচ্ছে। এই যে এবার চাকরি চোরদের পাশাপাশি যারা চাকরি কিনেছে তাদেরও তো গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলো, কিন্তু এবার তো মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করতে হবে। মাস্টার মাইন্ডকে ছাড়া বাকি সবার গ্রেপ্তারই হচ্ছে। মাস্টার মাইন্ড কবে গ্রেপ্তার হবে আজ তার জবাব চায় বাংলা। কবে গ্রেপ্তার হবে সেই রাঘব বোয়াল বা ধেরেদু যে দুর্নীতি করেছে? সব থেকে বড় কথা, এই গ্রেপ্তারি শেষ কোথায়? প্যান্ডোরার বাক্স ওপেন হয়ে গেল। যাদের চাকরি গেছে সবাই তো চাকরি টাকার বিনিময়ে পেয়েছে, সবাই তো টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তার মানে 5,000, 6,000, 7,000 যারা ভুয়ো শিক্ষক তাদের এবার গ্রেপ্তারি হবে? চারজন তো শুধুমাত্র টাকা দেয়নি, 4,000, 4,000-এর বেশি, 7-8,000 যদি ধরে নিলাম চাকরি টাকার বিনিময়ে পেয়েছে, তাহলে তো প্রত্যেকে এক এক করে এবার গ্রেপ্তার হবে। গ্রেপ্তারি তো হচ্ছে, চাকরি বাতিলও হচ্ছে, কিন্তু রাস্তায় যে ছেলেমেয়েগুলো বসে রয়েছে তাদের চাকরি কবে হবে এটাও একটা বড় প্রশ্ন। কাউকে তো দায়িত্বটা নিতে হবে এই ছেলেমেয়েগুলোর চাকরির জন্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসে তিনি চুপ আছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি তো আবার দায় নিয়ে যাচ্ছেন, তিনি বলছেন আমার কোনো দায় নেই, দায় তো কাউকে নিতে হবে, এই এত বড় চুরির, এত বড় দুর্নীতির দায় তো কাউকে নিতে হবে। তিনি বলছেন তার কোনো দায় নেই, তার 5-5টা দপ্তর ছিল, তার মধ্যে থেকে কোন দপ্তরে কোন নিয়োগ হচ্ছে, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যত মুখ্যমন্ত্রীর কাছে। পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেছেন এবং সংবাদ মাধ্যমে প্রকাশ যে কপিগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনো ভূমিকা ছিল না। একজন পলিসি মেকার, একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে, ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীর কাছে, এসএসসি আলাদা একটি বোর্ড, মন্ত্রী এসএসসিকে নিয়ন্ত্রণ করতো না। পার্থ চট্টোপাধ্যায় বলছেন আমি জানি না কারা চাকরি পেয়েছেন, আমি 5টা দপ্তরের দায়িত্বে ছিলাম, বারবার দপ্তর বদল হয়েছে, 1 বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু পেশ করতে পারেনি, এগুলো পার্থ চট্টোপাধ্যায় বলছেন। কি দায়িত্বটা নিতে হবে কাউকে? কেউ যদি কিছু না জানেন, এমনি এমনি হয়ে গেল মন্ত্রিসভায়, কেউ তো জানেন যে এই এত নিয়োগ, এত ভুয়ো নিয়োগ, এত ছেলেমেয়ের স্বপ্ন নষ্ট, এত ছেলেমেয়ের চাকরি যাওয়া, এখন গ্রেপ্তার হওয়া, তার তো মাথায় কেউ আছে নিশ্চয়ই? এমনি এমনি তো হয়ে গেল না, কেউ জানে না, আর এমনি এমনি চাকরি চুরি হয়ে গেল, এমনি এমনি টাকা নেওয়া হয়ে গেল, চাল ডাল তেল নুনের মতন এমনি এমনি চাকরি বিক্রি হয়ে গেল, তার টাকাও কুন্তল ঘোষ কালীঘাটের কাকুদের কাছে চলে এলো। তাহলে ক্যাবিনেটটা কে চালাচ্ছে? ক্যাবিনেটটাকে চালাচ্ছে মুখ্যমন্ত্রী কিছু জানেন না, শিক্ষামন্ত্রী কিছু জানেন না, প্রাক্তন শিক্ষামন্ত্রী কিছু জানেন না, মানিক ভট্টাচার্য বলছেন ফাঁসানো হয়েছে, কালীঘাটের কাকু বলছে আমার সাহেব ছিল, জানেন কাকে? আর এটাও তো আরেকটা বড় স্ক্যাম, এটাও তো আরেকটা বড় দুর্নীতি যে গোটা ক্যাবিনেটে, গোটা মন্ত্রিসভায় কেউ কিছু জানে না, এদিকে বাইরে থেকে কেউ এসে চাকরি দিল, নিয়োগ করলো, ফাঁকা ওএমআরসির জমা দেওয়ালো, পরীক্ষাটাকে ছেলে খেলায় পরিণত করলো, গোটা এসএসসি এবং প্রাইমারির ক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রহসন তৈরি করলো, টাকা নিল, দুর্নীতি হলো, টাকার পাহাড় হলো, এবং সবটা হলো কোনো মন্ত্রী কেউ জানে না। আমি আপনি তো নিশ্চয়ই এভাবে মন্ত্রীর চেয়ারে গিয়ে বসতে পারবো না, আমি আপনি নিশ্চয়ই শিক্ষা দপ্তরে এভাবে যেতে পারবো না যেভাবে কালীঘাটের কাকুরা ঢুকে পড়েছিল। মানে আমি বলছি এই দায় ঠেলাঠেলির পালাটা কবে শেষ হবে? কবে মাস্টার মাইন্ড ধরা পড়বে? কবে ধেরেই দূর ধরা পড়বে? কবে এই চাকরি চুরির যে মাস্টার মাইন্ড সে স্বীকার করবে যে না, আমি দায়িত্ব নিচ্ছি, এই চাকরি চুরির ভুল হয়ে গেছে, আত্মসমর্পণ করছি? এরকম দিন কি কোনোদিন আসবে? তার জবাব চায়।